আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার বরুড়া কুমিল্লা। না দর্শক, আপনারা জানেন কুমিল্লা জেলার বরুড়া উপজেলার খোসবাস দক্ষিণ ইউনিয়নের মুগুজি ব্লকে আইপিএ মডেল ইউনিয়ন স্থাপন করা হয়েছে এবং এরাও তাই 20টি গ্রুপে 25 জন করে 500 কৃষককে হাতে কলমে বিষমুক্ত সবজি উৎপাদনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং 500 প্রদর্শনী স্থাপন করা হয়, তা মাঠে বাস্তবায়ন করা হচ্ছে। আপনাদেরকে আজকে জানাবো কোন জৈব কীটনাশকগুলো ব্যবহার করে তারা এই কুমড়া জাতীয় ফসল যে শশা তারা উৎপাদন করছে তার বিস্তারিত। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। দর্শক, আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন। আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে 4K আলট্রা HD অর্থাৎ 4K আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও। দর্শক, পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক সর্বশেষ পরীক্ষিত 400টি ভিডিও রয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের কৃষকের পাশে দাঁড়াবেন। মনে রাখবেন, প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। দর্শক, আমরা এখন জানাবো আপনার জমিতে যখন ছত্রাকজনিত রোগ হয় তখন আপনারা কোন কোন জৈব কীটনাশক দিয়ে কোন কোন রোগগুলো দমন করতে পারেন সেই বিষয়ক তথ্য। দর্শক, আপনার জমিতে যদি ঢলে পড়া, শিকড় পচা, কাণ্ড পচা, পাতা ঝলসানো এবং পাতার দাগ রোগ হয় তাহলে আপনারা দমন করতে পারেন ইস্পাহানির বায়োডার্মা বা বায়োডার্মা সলিড। এটা বীজ শোধনের ক্ষেত্রে 50 গ্রাম প্রতি কেজি ধান বীজের সাথে এবং সবজি বীজের ক্ষেত্রে 10 গ্রাম বীজের সাথে 5 গ্রাম হারে ইস্পাহানির বায়োডার্মা বা বায়োডার্মা সলিড অথবা হ্যাকেমের ট্রাইকস্ট অথবা এসিআইয়ের বাম্পার ট্রাইকো অথবা ফেরোডার্মা অথবা টিবিএস অ্যাগ্রো টিবিএস ট্রাইকো পিবি ব্যবহার করে এই রোগগুলো দমন করতে পারেন। দর্শক, যদি আপনারা চারা শোধনের ক্ষেত্রে এই জৈব কীটনাশকগুলো ব্যবহার করেন তাহলে প্রতি লিটার পানিতে 10 গ্রাম মিশিয়ে চারাকে 10 থেকে 15 মিনিট চারার গোড়াকে ডুবিয়ে রাখবেন এবং মাটি শোধনের ক্ষেত্রে 2.5 কেজি পার হেক্টর এবং স্প্রে করার ক্ষেত্রে 3 থেকে 5 গ্রাম পার লিটার হারে সকালে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন এবং 7 দিন পর পুনরায় স্প্রে করবেন। তাহলেই দমন হয়ে যাবে ঢলে পড়া, শিকড় পচা, কাণ্ড পচা, পাতা ঝলসানো এবং পাতার দাগ রোগ। দর্শক, আপনারা জানেন কুমড়া জাতীয় ফসল সহ বেশ কটি ফসলে পাউডারি মিলডিউ রোগের আক্রমণ হয়, যেহেতু এটা একটি ছত্রাকজনিত রোগ এবং এই ছত্রাকজনিত রোগটি আপনি জৈব ছত্রাকনাশক দিয়েই দমন করতে পারেন। সেই জন্য আপনারা ব্যবহার করবেন SNS অ্যাগ্রোর ভেগার 5% EC, এটা 0.5 মিলি পার লিটার হারে। দর্শক, এখন আপনাদেরকে জানাবো শিল 3% অলিগোস্যাকারিন গ্রুপের আরেকটি জৈব ছত্রাকনাশক সম্পর্কে। এই ছত্রাকনাশকটি দিয়ে আপনারা ধান ও গমের ব্লাস্ট রোগ, অ্যানথ্রাকনোজ রোগ, শীত ব্লাইট, লিপ স্পট এবং কলার শিগাটকা রোগ এবং রেড রাস রোগগুলো দমন করতে পারেন। এক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন ইস্পাহানির বায়োশিল্ড 1 মিলি পার লিটার হারে। পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প প্রথম সংশোধিতের আওতায় আমরা বরুড়া উপজেলায় খোসবাস দক্ষিণ ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে নিয়েছি। এবার আমরা এই মডেল ইউনিয়নের আওতায় 20টি গ্রুপে 500 জন কৃষক কৃষাণীকে আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং 20 শতক করে প্রদর্শনী দিয়েছি। আপনারা দেখেন আমাদের মাঠের এখানে ম্যাক্সিমাম প্রদর্শনী আমাদের শশা। এ এলাকায় আগে শশা হয়তো কিছু, এখন আমাদের এই প্রকল্পের মাধ্যমে এবার এক বায়োডার্মা যত রকমের জৈব প্রযুক্তি আছে এগুলি সব আমরা তাদেরকে শিখিয়েছি এবং সরবরাহ করেছি, প্র্যাকটিক্যালি তাদেরকে দেখিয়েছি এবং এর ফলে এবার কীটনাশক স্প্রে করা লাগে নাই, ফলনও মোটামুটি ভালো দেখা যাচ্ছে এখন পর্যন্ত এবং কৃষকরাও খুশি। কৃষকরা হাতে কলমে শিখেছে, সাথে সাথে উপকরণগুলি আমরা সরবরাহ করাতে তারা মাঠে প্রয়োগ করে তারা বিভিন্ন উপকরণের সাথে পরিচিতি লাভ করেছে। আমরা এর মাধ্যমে বিভিন্ন বাজারজাতকরণেও তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি, তাদেরকে আমরা ক্যারেট সরবরাহ করেছি, ব্যানগাড়ি দিয়েছি প্রতি গ্রুপে। এগুলি তাদের যাতে সুবিধা হয়, ফসলটা সংরক্ষণ করতে সুবিধা হয়, বাজারজাত করতে সুবিধা হয়, এই জন্য প্রকল্পের মাধ্যমে আমরা এটা দিয়েছি এবং এখানকার কৃষকরাও বেশ খুশি। আমি আশা করব এই প্রকল্পটা যাতে অন্যান্য জেলাতেও এটা সম্প্রসারিত হয়, কারণ এটা দিয়ে বেশ ভালো একটা উপকার হয়, আমরাও কৃষকদের দিতে পারি, কথা বলতে পারি। আপনারাও আপনাদের ছাদ বাগান, বারান্দা বাগান, আঙ্গিনা বাগানে এমনকি আপনাদের সকল ফসলে এই জৈব কীটনাশকগুলো ব্যবহার করে আপনারা ফসলকে বিষমুক্ত উপায়ে উৎপাদন করতে পারেন এবং মানব স্বাস্থ্যের ক্ষতির হাত থেকে বাঁচিয়ে আপনারা এই দেশের সমৃদ্ধিতে অবদান রাখবেন, এমনটাই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের পর্ব। ভালো থাকবেন, ভালো রাখবেন, এই প্রত্যাশায় শেষ করছি, আল্লাহ হাফেজ। দর্শক, যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।